প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্যপ্রহরে দর্শক আজ আমরা কথা বলবো শীতে স্বাস্থ্য ত্বকের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর নাজমুল করিম মানিক চর্মরোগ বিশেষজ্ঞ সুমনা হাসপাতাল দর্শক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার স্ক্রিনে এখনো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন চলুন দর্শক আলোচনা শুরু করি আলাইকুম স্যার কেমন আলাইকুম ওয়ালাইকুম আছি মোটামুটি ভালোই আছি জি আজ যেহেতু আমাদের বিষয়টি হচ্ছে যে শীতে ত্বকের বিভিন্ন সমস্যা তো প্রথমেই জানতে চাইব যে এই শীতকালে কী কী ধরনের ত্বকজনিত সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসছে শীতকালে আমাদের দেশে বাতাসের যে আর্দ্রতা সেই আর্দ্রতা একটু কমে যায় কমে গেলে এটার প্রভাব ত্বকের উপর পড়ে ত্বক সাধারণত যে ময়েশ্চার বা আর্দ্রতা থাকে সেটা একটু কমে গেলে ত্বক শুষ্ক হয়ে যায় ত্বক শুষ্ক হয়ে গেলে ঠোঁট পায়ের তালু হাতের তালু এইসব বিভিন্নজনের ফেটে যায় এমনকি গায়ের যে ত্বক সেই ত্বকগুলো শুষ্ক হয়ে যায় এবং দেখতে তখন মনে হয় খসখস করছে তো এটা এক ধরনের বিড়ম্বনার সৃষ্টি করে এছাড়া কিছু রোগ আছে যেই সব রোগের প্রকোপ ওই শীতকালে বেশি হয় যেমন মাথার খুশকি তারপরে খোস পাচরা সোরিয়াসিস এই ধরনের বিভিন্ন রোগ এই রোগগুলোর একজিমা এই রোগগুলোর প্রকোপ এই শীতে একটু বেড়ে যায় ফলে মানুষ এই সকল সমস্যা নিয়ে আমাদের কাছে প্রতিকার নিতে বেশি এসে থাকে তো প্রথমেই জানতে চাইবো স্ক্যাবিস বা খোসপাত্রা এই রোগটি কেন শীতে বেশি হচ্ছে এবং এ থেকে কি করে পরিত্রাণ পাওয়া যেতে পারে আমরা শীতকালে শীতের কারণে প্রত্যেকের মধ্যে একটু পানিকে পরিহার করার একটা প্রবণতা দেখা যায় যে আমরা গোসলটা একটু শীতকালে দেখা যায় বাচ্চারা বা সবাই একটু কম করে বর্ষাকাল বা অন্যান্য সময় গরমের কারণে আমরা দিনে দু তিনবার অনেকে গোসল করে কিন্তু শীতকালে এই গোসলটাকে একটু সবাই পরিহার করে ফলে শীতে এই খোস প্রবণতা বেড়ে যায় এছাড়া শীতকালে একটু মানুষ ঘনভাবে থাকতে পছন্দ করে যে উষ্ণতার জন্য তো এই জীবাণুটা ফলে খুব দ্রুত একজনকে আক্রান্ত করলে পরিবারের অন্যান্যজনকেও আক্রান্ত করে বা একই বালিশ কাঁথা আমরা শেয়ার করে যখন ব্যবহার করি তখন দেখা যাচ্ছে যে ঘরের একজনের যদি আক্রান্ত হয় অন্যরাও খুব দ্রুত আক্রান্ত হয় এছাড়া আমাদের শহরে স্লাম এরিয়া বা বস্তি এলাকা বেশি এই সব জায়গায় খোস পাচরাটা যেহেতু ছোঁয়াচর কোনো একজন রুগী আক্রান্ত হলে বাকিরাও খুব দ্রুত এই রোগে আক্রান্ত হয়ে যায় জি তো আমরা এই রোগের যদি আসে আমরা প্রথমে খবর নেই যে সে একাই আক্রান্ত হয়েছে বা তার পরিবার অন্য এ রোগটার যে বিশেষ বিশেষত্ব হলো যে চুলকানি শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাত পায়ের আঙুলের ফাঁকে তারপর রানের ভাজে বুকের ভাজে শরীরে এসব সব জায়গায় চুলকায় এবং চুলকানিটা প্রধানত রাতে হয় বিছানায় গেলে চাদর গায়ে দিলে একটু গরম তাপমাত্রা পেলেই এর যে জীবাণুটা সারকোপিস স্ক্যাবি এক ধরনের জীবাণু যেটাকে আমরা ডাক্তারি ভাষায় স্ক্যাবিস বলি এই জীবাণুটা যে মল ত্যাগ করে সেই মলেই মানুষের অ্যালার্জি থাকে ফলে এই শরীরটা চুলকাতে থাকে এবং রাতে এগুলো করে সেই চামড়ার ত্বকের ভিতর থেকে বের হয়ে এসে হাঁটতে থাকে ফলে রাতে আমরা এটার প্রকোপটা বেশি টের পাই তো এটা আমরা সাধারণত নিরাময় করার জন্য রোগীকে চিকিৎসা দিই এবং রুগীর সাথে সাথে আমরা বলি যে রুগীর পরিবারের সবাই যেন এই রোগের চিকিৎসা নেয় ফলে আমরা এই চুলকানি বা খোসপাতরা এটাকে দূর করতে অর্থাৎ সেই ক্ষেত্রে যে পরিবারের সকল সদস্য যদি এক একসাথে চিকিৎসা না নিয়ে থাকেন হয়তো একজনের কিউর হলো কিন্তু অন্যজন থাকে সে আবার হয়ে যায় এবং এগুলো বিশেষ করে দেখা যায় যে হোস্টেল মাদ্রাসা এই সব জায়গায় বেশি থাকে যেহেতু ওই সব জায়গায় এক ই রুমের মধ্যে অনেক বেশি লোক ঠাসাঠাসি করে জীবন জীবনযাপন করে সেই জন্য সবাইকে যদি আমি নিরাময় না করি ফলে সে অন্য আরেকজন রোগীর থেকে আবার কিছুদিন পরে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে অন্যান্য রোগগুলোর ভেতর সোরিয়াসিসও শীতের সময় এর প্রকোপ বেড়ে যায় সোরিয়াসিস রোগটি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব সোরিয়াসিস এক ধরনের রোগ যেটা কেন হয় এখন পর্যন্ত সঠিকভাবে বলা যায় না তবে এই রোগটা যে কোনো বয়সে হতে পারে সাধারণত পরিণত বয়সে এই রোগটার প্রকোপটা দেখা যায় এটা শরীরের বিভিন্ন জায়গায় পয়সার মতো দেখা যায় অথবা ঘামা বিচির মতো উঠে একাধারে অনেকগুলো উঠে এবং রোগগুলো পরিপূর্ণভাবে নিরাময় হয় না এবং যেখানে দেখা যায় দেখবেন যে মাছের আঁশের মতো উঠতে থাকে চলটার মতো উঠতে থাকে মাথায় হতে পারে নখে হতে পারে শরীরে হতে পারে এবং এটা শীতকালে এটার প্রকোপ বেড়ে যায় এটাকে একদম স্থায়ীভাবে নির্মূল করা যায় না তবে চিকিৎসা করে ভালো হয় এবং ভালো হয়ে ভাগ্য যে কে কতদিন ভালো থাকবে কারো দেখা যায় দু মাস ভালো থাকে দু বছরও ভালো থাকতে পারে দু ছয় মাসও ভালো থাকতে পারে তবে যখন রোগটা দেখা দেয় তখন চিকিৎসা নিতে হবে ভালো হয়ে গেলে তখন চিকিৎসা ছাড়া চললেও তার কোনো অসুবিধা না যেহেতু মাছের আঁশের মধ্যে বা চলটা উঠতে থাকে রোগটা একটু বিড়ম্বনা করো যিনি আক্রান্ত হন তিনি মানুষের সামনে আসতে সংকোচ বোধ করেন এই জন্য রোগটা দেখা দিলে সাথে সাথে চিকিৎসা নেওয়াটা প্রয়োজন অর্থাৎ এই রোগটি কমপ্লিটলি কিউরেবল তবে কন্ট্রোলেবল চিকিৎসার মাধ্যমে হ্যাঁ রোগটা তবে অন্যান্য রোগের চেয়ে যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার এই ধরনের রোগের সারা জীবন ওষুধ খেতে হয় সোরিয়াসের সৌভাগ্যক্রমে যে রোগটা যখন দেখা দেয় তখন চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসায় ভালো হয়ে গেলে তখন চিকিৎসা সারা চললেও তার কোনো অসুবিধা হয় না পরবর্তীতে আবার রোগটার প্রকোপ দেখা গেলে তখন আবার চিকিৎসা নিতে পারে তখন চিকিৎসা নিতে পারে এখন এসে যে খুবই কমন একটি সমস্যা সেটি হচ্ছে যে খুশকি বা সমস্যা এটি মূলত কি ধরনের জীবাণু দিয়ে হয়ে থাকে এবং কেন হচ্ছে এবং এর থেকে পরিচয় উপায় কি ধন্যবাদ আপনাকে খুশকি একটা কমন মানে সাধারণ সমস্যা এবং ইনভেরিয়েবলি সবারই বিশেষ করে যখন পরিণত বয়সে কিশোর থেকে কৈশোর থেকে যখন তরুণের দিকে ধাবিত হয় এই বয়সেই এই রোগটা শুরু হয় বারো তেরো চোদ্দো বছর ছেলে অথবা মেয়ে এইটা মূলত এক ধরনের হরমোনের সাথে সংযুক্ত থাকে যেই হরমোনটা অ্যান্ড্রোজেন তবে খুশকি দু ধরনের একটা হয় শুকনা আর একটা হয় ভিজা ভিজাটাই আমাদের রোগ নিয়ে যেটা আমরা সম্পর্কিত এবং চিকিৎসা দিয়ে থাকি ভিজা যেটা এটাকে আমরা সেবরিক বলি বা সেবরিয়া মাথায় এক ধরনের গ্রন্থি থাকে সেই গ্রন্থি থেকে সিবাসিস গ্রন্থি তৈলাক্ত পদার্থ নিশ্চিত হতে থাকে ফলে এই যে চামড়া শুষ্ক হয়ে যায় যে চলটা উঠতে থাকে তার সাথে এটা মিলে এক ধরনের কাদার মতো হতে থাকে এবং এই ধরনের লোকদের যদি একদিন গোসল না করে বা মাথা পরিষ্কার না করে মনে হয় যেন মাথায় তেল দিয়ে তারা মাথা ভিজিয়ে রেখেছে এবং মাথায় যেহেতু চলটার মতো উঠতেই থাকে এগুলো চুলকায় এবং এগুলোর প্রভাবে শরীরেও বিশেষ করে পশম যেই এলাকায় আছে দাড়ি মুছে অথবা বুকে এই রোগটার প্রবণতা দেখা দেয় অনেক সময় ঘামাচির মতো বা বিচির মতো যেগুলো পাকে আবার শুকনা হয় চলটার মতো হয় অথবা সবসময় চুলকাতে থাকে তো এটা একটা বিড়ম্বনকর সমস্যা আর এটা মূলত জীবাণু না এটা এক ধরনের মানুষের ত্বক যাদের ত্বক বেশি শুষ্ক থাকে তাদেরই হয় এবং মাথায় আমরা দেখছি যে এক ধরনের ফাঙ্গাস পিটারিস অরবিকুলারিস এই ফাঙ্গাসটার প্রকোপ যাদের বেশি তাদের মাথায় খুশকিজনিত রোগটা বেশি থাকে তো আমরা তাদেরকে অ্যান্টিডেন শ্যাম্পু বিশেষ করে যেখানে কেটো কোনো জল থাকে অথবা পলিটার জাতীয় দ্রব্য মিশানো থাকে এই ধরনের শ্যাম্পু ব্যবহার করতে বলি নিয়মিত তারা শ্যাম্পু ব্যবহার করবে এবং যদি বেশি প্রকোপ হয় অনেক সময় সোরিয়েটিক কারণে হতে পারে অনেক সময় শুধুই সেবরিয়ার কারণে হয় তখন তাদেরকে আমরা অল্প সময়ের জন্য এক ধরনের স্টেরয়েড মলম লাগাতে দিই যখন ভালো হয়ে যায় তখন ওই নিয়মিত অ্যান্টিফাঙ্গাল যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটাকে আমরা তাদেরকে ব্যবহার করতে বলি জি সেই ক্ষেত্রে যে একটি বিষয় থাকে যে শ্যাম্পুটি কত সময় ব্যবহার করতে হবে বা কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জেনে নিব তার আগে একটি ফোন নিয়ে আসছে হ্যালো দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন আমি কালকে থেকে বলছি জি হ্যালো টাইট জি আমার ওয়াইফের একটা স্পট হচ্ছে সেটা হলো যে পায়ে ফেটে যায় প্রত্যেক বছরই এটা ফেটে যায় প্রতি বছর শীতকালের সময় এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা উত্তরটি নিচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার স্ত্রীর যে সমস্যাটার কথা বললেন এই সমস্যাটা আমাদের দেশে প্রায় অনেক মানুষই ভোগে থাকে এবং শীতকালে এই প্রবণতাটা বেশি দেখা যায় কারণ শীতকালে বাতাসের আর্দ্রতা যেহেতু কমে যায় শুষ্ক হয়ে যায় মানুষের ত্বকও সেভাবে শুষ্ক হয়ে যায় এবং এই শুষ্ক হওয়ার কারণে পাগুলো বিশেষ করে গোড়ালিতে ফেটে যায় এই এই রোগের জন্য আমরা সাধারণত যাদের এই ধরনের প্রবণতা থাকে তাদেরকে বলি খালি পায়ে যেন না হাঁটে তারা ঘরেও তারা যেন সবসময় এক ধরনের স্যান্ডেল পায়ে দিয়ে থাকে এবং ধুলোবালিটা যেন কম লাগে আর পায়ের তলা বা হাতের তালু যেন একটু তৈলাক্ত থাকে এই জন্য আমরা প্রথমে বলি অনেকে পেট্রোলিয়াম জেলি আপনারা নিয়মিত এই শীতকাল মাখতে পারেন অথবা যাদের বেশি ধরনের ফেটে যায় তাদেরকে আমরা অ্যাসিড এবং ইউরিয়া এই দুটোর মিশ্রণ পায়ের তলায় নিয়মিত লাগাতে বলি এবং এই দুটো যদি নিয়মিত ব্যবহার করে তবে এই ফাটার সমস্যা থেকে সে মুক্ত পেতে হবে ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন যে বিষয়ে কথা হচ্ছিল যে ড্যানড্রাফ বা খুশকি যাদের ক্ষেত্রে প্রকোপ বেশি সেই ক্ষেত্রে শ্যাম্পু ব্যবহারটি কীভাবে করবে অনেকে এই বিষয়টিতে কিন্তু ঠিক ভালো করে জানেন না বা সচেতনতার অভাব থাকে জি ধন্যবাদ আপনাকে আমরাও আমাদের রুগীদেরকে যখন চিকিৎসা দিই আমরা দেখি যে একটা শ্যাম্পু লিখে দিলাম সে একটা শ্যাম্পু ব্যবহার করে হয়তো দুই তিন মাস পরে আসলো বলে ডাক্তার সাহেব ভালো হয়নি আসলে এই শ্যাম্পুটা তাকে সারা জীবনই ব্যবহার করতে হয় আমরা গায়ে যেমন সাবান ব্যবহার করি এটা কেউ কোনো নির্দিষ্ট সময় নেই বা বলেও দিই না যে সাবানটা আপনি একটা ব্যবহার করে বন্ধ করবেন এই শ্যাম্পু যাদের খুশকির প্রবণতা আছে কারণ এটা বিশেষ করে হরমোনের সাথে এক ধরনের সংযুক্তি আছে এই কারণে এদেরকে আমরা এই যে খুশকি বিরোধী যে সকল শ্যাম্পু এই শ্যাম্পু তাদেরকে সারা জীবনই সপ্তাহে কমপক্ষে দু থেকে তিন দিন নিয়মিত মাথার তালুতে ঘষে অথবা একটু পানি মিলিয়ে ঘষে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে তারপরে ভালো করে মাথা ধুয়ে ফেলব এভাবে যদি সে নিয়মিত প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করে তবে সে খুশকি থেকে মুক্ত থাকতে হবে ধন্যবাদ স্যার একটি ফোন নিয়ে আমরা আবার আলোচনায় আসছি জি দর্শক দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি উত্তরা থেকে বলছিলাম আমার হাজবেন্ডের একটা সমস্যা যেটা হচ্ছে ওনার বয়স থার্টি ওনার পায়ে চুলকানি এই দাউদের মতো অনেকটা হয় মাঝে মাঝে তো অনেক সময় কিছু ক্রিম ইউজ করা হয় মানে চুলকানির জন্য যেগুলো আহ ওটা ব্যবহার করলে দুই তিন দিনের মধ্যে মোটামুটি মনে হয় যে ঠিক হয়ে গেছে কিন্তু আবার পরে দেখা যায় যে ওই জিনিসটাই আবার মানে নতুন করে আবার হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় ছড়েও যায় মাঝে মাঝে তো এটার জন্য কি হবে মানে কি ইউজ করব আর আমার বাচ্চার বয়স এক বছর তো ওরও মাথায় খুশকির প্রবলেম এটা কি আসলে এ সময় কি খুশকি হয় বাচ্চাদের ধন্যবাদ দর্শক আপনাকে একটা প্রশ্ন করছি এই যে ওনার পায়ের তলায় হয় না পায়ের উপরে হয় তলায় মানে লাই মানে হলো দুই পায় হয় ওনার মানে ঠায় হয় রানের ভাঁজে জি জি হয়ে যায় আর চুল গায় প্রচুর চুল উঠে যায় তো চুল চুলকায় বেশ করে এখন শীত এই সময়টায় মনে হয় যে নুনুন করে আবার জেগে উঠতেছে এরকম একটা সমস্যা হচ্ছে আর এটা আমি তো দেখতেছি যে সারা বছরই এটা থাকে ঠিক আছে দর্শক সাথে থাকুন আমরা উত্তরতে যাচ্ছি এই ক্ষেত্রে যেটা হচ্ছে উনি আমি প্রশ্নটা না করলে হয়তো আমি উত্তরটা সঠিক দিতে পারতাম না কারণ উনি যেভাবে বলছেন তাতে আমি মনে করেছিলাম যে পায়ের তলায় বা তার উপরে ওনার স্বামীর যে সমস্যাটা উনি বললেন এটা বেশিরভাগ পুরুষদের বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে জড়িত থাকেন কারণ যারা সারাদিন আন্ডারওয়্যার এবং প্যান্ট পরে থাকেন তাদের আমাদের এই দু রানের ভাজে সিবাসিয়াস গ্রন্থিদের সবসময় সিক্রেশন হতে থাকে এবং এই সিক্রেশনের ফলে এই জায়গাগুলো ভিজা থাকে তার মধ্যে আন্ডারওয়্যার এবং প্যান্ট এই যে ঘর্ষণের ফলে এই জায়গাটায় সবসময় এই ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় সংক্রমণ হয় এবং এইটা এই হাঁটা চলায় বা বিভিন্ন কারণে জিনিসটাকে আশেপাশে ছড়িয়ে যায় এইটা একটা ছত্রাক বিরোধী ওষুধ আমরা কমপক্ষে দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে দিই এবং আরও ভালো হয় উনি যদি একটা ছত্রাক বিরোধী ওষুধ আমরা যেটা খেতে দিই কারণ শুধু মলম লাগালে দু তিন দিন পরেই উনি আর ওই রোগটাকে দেখেন না লাগানো বন্ধ করে দেন ফলে স্থায়ীভাবে রোগটা নির্মূল হয় না দু তিন দিন পরে যখনই ওষুধটা বন্ধ করে দেয় আবার পুনরাবির্ভাব হয় এই জন্য আমার পরামর্শ হলো উনি দু তিন সপ্তাহে এই ওষুধটা ব্যবহার করবেন এবং খাবেন খাওয়ার ওষুধ এবং সাথে লাগানোর ওষুধ দুটো একসাথে যদি চলে ওনার স্বামীর যে রানের ভাজে ছত্রাকের সংক্রমণ এটা ভালো হয়ে যাবে আর ওনার যে বাচ্চার কথা বলেন বাচ্চাদের সাধারণত বাবা মার যদি খুশকি থাকে মাথায় তাদের সন্তানরাও দেখা যাচ্ছে যে জন্মের পরে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই মাথায় খুশকি নেয়া এবং আমরা যেটা ভুল করি মা বাবারা আরও বেশি করে মাথায় তেল দিই তেল দিলে ফলে এই খুশকিটা আরও বেড়ে যায় খুশকি ভালো হয় না আরও বেড়ে যায় এই জন্য এই ধরনের শিশুদের মাথায় তেল দিবে না এবং একটু আগে আমি যেরকম বললাম যে এই খুশকি বিরোধী শ্যাম্পু বিশেষ করে জল এই শ্যাম্পুটা দিয়ে সপ্তাহে দু থেকে তিন দিন উনি মাথায় ব্যবহার করবেন ওনার মাথা খুশকি থেকে মুক্ত থাকবে জি ধন্যবাদ এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শাস্ত্র প্রহরে আজ আমরা কথা বলছি শীতে ত্বকের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর নাজমুল করিম মানিক চর্মরোগ বিশেষজ্ঞ সুমনা হাসপাতাল চলুন দর্শক আলোচনায় ফিরে যাই বিরতির আগে কথা হচ্ছিল যে শীতকালে একজিমার প্রকোপও বেড়ে যায় একজিমা বলতে কি বোঝায় রোগটি কি ধরনের উপসর্গ নিয়ে উপস্থিত হয় এবং এর চিকিৎসা কীভাবে করা হয় এ বিষয়ে জানতে চাইছি একজিমা হলো এক ধরনের প্রদাহ যে প্রদাহটা মানুষের কোনো কিছু বিশেষ কিছুর প্রতি যদি বিশেষ ধরনের সংবেদনশীল থাকে ত্বক তাহলেই এক্সিমা হয় কোনো একটা কিছু খেলাম শরীর চুলকাচ্ছে অথবা কোনো ধরনের ঘামাচি বা বিচি নিয়ে ত্বকের মধ্যে উঠছে আমরা আবার সেখানে চুলকানোর কারণে আরও বেশি ক্ষত হচ্ছে ক্ষত থেকে রস পড়ছে আবার শুকিয়ে গিয়ে এক ধরনের শুকনা ঘা হচ্ছে এটাই একজিমা। এটা কোনো কিছু খাওয়ার থেকে হতে পারে শরীরে কোনো কিছু না খেয়ে এমনি বিশেষ কোনো জিনিসের প্রতি আমাদের সংবেদনশীলতার কারণে হতে পারে অথবা আর্দ্রতা বা বাইরের কোনো কিছুর সংস্পর্শে সেটাও হতে পারে সেইখানে আমরা বলি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা ছোঁয়া এটা যখন প্রদাহ দেখা যায় এবং সেখান থেকে যদি রস কস বা কোনো ধরনের রক্ত তখন আমরা অ্যাকিউট বলি আর যখন একটু শুকিয়ে গিয়ে পুরনো হয়ে যাচ্ছে পুরোনো ঘা হয়ে যাচ্ছে তখন আমরা এটাকে ক্রনিক একজিমা বলি এছাড়া কিছু ছোঁয়ার থেকেও আমি বললাম যে এই ধরনের একজিমা হতে পারে অথবা মাথায় খুশকি যাদের বেশি থাকে তাদের এই সেবরিক কারণেও এই ধরনের হতে পারে এই জিনিসগুলোকেই আমরা মূলত একজিমা বলে থাকি আবার কোন কোনো বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চুলকানের ফলে এর আকৃতি প্রকৃতি পরিবর্তন হয়ে অন্য এক ধরনের যেখানে আমরা এগুলোকে বলি এলএসসি লাইকেন সারোসাস ক্রনিকাস এই ধরনের বিভিন্ন ধরনের উপসর্গ নিয়েই এক্সিমাগুলো আমাদের কাছে আসে আসতে পারে সেই ক্ষেত্রে চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে এক্সিমার চিকিৎসা আমরা সাধারণত ধরে থাকি যে যে কোনো এক্সিমার মধ্যে এক ধরনের একটু জীবাণু সংক্রমণ থাকতে পারে এবং সেটা মূলত ওরিয়াস নামক জীবাণু এই জন্য এই ক্ষেত্রে আমরা বিশের বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের ফ্লুকলক্সাসেলিন জাতীয় ওষুধ দিই খেতে আর মূলত চিকিৎসা এখানে স্টেরয়েড স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘ সময় লাগাতে হয় এবং অনেক সময় অনেকের ক্ষেত্রে খেতেও হয় তবে খেয়াল রাখতে হবে যে স্টেরয়েড এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে লাগানোর ওষুধগুলোও যিনি বেশি শক্তিশালী ওষুধ যদি আমরা লাগাতে দিই সেটা খুব দ্রুত ওটার মেয়াদ শেষ করতে হয় আর শিশুদের বেলায় বা ছোটো মানুষ বা যাদের কম বাড়োর নিচে তাদের বেলায় একটু হালকা জাতীয় স্টেরয়েড ওষুধ আমরা লাগাতে ব্যবহার করতে এবং দীর্ঘ সময় ব্যবহার করতে হয় শিশুদের ক্ষেত্রে এক ধরনের বিশেষ এক্সিমা দেখা যায় যে সাধারণত অনেক ক্ষেত্রে তাদের সাথে অ্যাজমাও থাকে বা দেখা যায় যে দেখা যায় যে চুলকাতে থাকছে এই এই রোগটিকে কি বলা হয় এটাকে আমরা সাধারণত অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি অনেক শিশু আছে অ্যালার্জি অ্যাজমা এবং হে ফিভার অর্থাৎ তাদের দেখা যায় যে ওই শ্বাসকষ্ট থাকে কোনো একটু খাবারের প্রতি অ্যালার্জি থাকে অথবা তার সারা শরীরে হয় ঘামাচির মতো অথবা লাল হয়ে যাচ্ছে চুল কাচ্ছে অনব্রত এই কয়টা উপসর্গ একসাথেও থাকতে পারে আবার এর দুটো থাকতে পারে একটাও থাকতে পারে এবং এইসব বাচ্চাকে দেখলেই বোঝা যায় যে তার সারা শরীর লাল হয়ে রয়েছে একটা অ্যালার্জির ভাব তার শরীরে এই ধরনের বাচ্চাদের একটা দীর্ঘ সময় পর্যন্ত এই সমস্যাটা কখনো ভালো হয় কখনো থাকতে পারে মেয়েরা একটু দীর্ঘ সময় ভোগে ছেলেরা একটু আগে ভালো হয়ে যায় সাধারণত যখন তার শরীরের ভিতরেই এক ধরনের প্রতিরোধ তৈরি হয়ে যায় তখন দেখা যায় এই সমস্যা থেকে সে মুক্ত হচ্ছে মুক্ত হচ্ছে এবার অত্যন্ত কমন বিষয় যেটিকে বলা সাধারণ মানুষের ভাষায় ভাষায় বলা বা চিকিৎসার একনি এই রোগটি কেন হয়ে থাকে হয় সবচেয়ে মানে চর্ম বা ত্বকের যেটা সবচেয়ে সাধারণ এবং কমন সমস্যা সেটা হলো ব্রন যখন মানুষের পিউবার্টি অর্থাৎ বারো তেরো বছর যেই বয়সটা কিশোর কৈশোর থেকে তরুণের দিকে যাচ্ছে মহিলারাও তাদের যখন প্রথম ম্যানেস্ট্রেশন শুরু হওয়ার পর তাদের ভিতর যে একটা পরিবর্তন আসে তখন এই রোগটার প্রকোপ দেখা যায় এটা হলো মুখে আমাদের যে ব্রনের যে গ্রন্থি থাকে বিশেষ করে ইক্রাইন গ্ল্যান্ড আমরা যেটাকে বলি এই সিবাসিয়াস গ্রন্থিগুলো কোনো কারণে যদি সিবাম ক্রেটিন অথবা এর মধ্যে যদি যেই সব ব্যাকটেরিয়াগুলো নর্মালি থাকে সেগুলোর যদি প্রদাহ বেড়ে যায় তখন প্রপায়নী ব্যাকটেরিয়াম একটি নেমাক ধরনের জীবাণু তখন দেখা যায় এগুলো ফুলে ফুলে ওঠে অর্থাৎ সাধারণ ত্বক যেটা গালে সেটা সমতল কিন্তু এগুলো দেখা যায় যে এক একটা ছোট ছোট ফোড়ার মতো কারোটা আছে শুধু উঁচু হচ্ছে চাপ দিলে একটা ভাতের মতো বা চালের মতো বের একটা আছে সাদা আরেকটা আছে একটুখানি মাথা কালো থাকে আরেক এক ধরনের আছে চাপ দিলে পুজের মতো বের হয় এই ধরনের বিভিন্ন ধরনের ইয়ে আছে এইগুলোকে আমরা একনি বা ব্রন বলে বলা হয়ে থাকে এটা আমরা আরো বিস্তারিত শুনবো তবে একটি ফোন নিয়ে নিচ্ছে জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো 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 জি শুনতে পাচ্ছি বলুন হ্যালো হ্যালো আমি সৈয়দপুর নীলফামারি থেকে বলতেছি জি জি দর্শক বলুন জি বলুন আমি কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে জি আমি দুই আঙ্গুল যে ডান হাতে আঙ্গুল তিনটা দিয়ে লেখি জি বলুন তো শীতকাল আসলে আঙ্গুল তিনটা ফাটে ফাটে যায় আচ্ছা আমি লিখতে পারি না আমার লিখতে কষ্ট হয় ঠিক আছে দর্শক সাথে থাকুন আমরা এর উত্তরটি নেচ্ছি আপনি যে সমস্যাটার কথা বললেন এটা অনেকেরই হতে পারে আঙ্গুল যে আঙ্গুলে যেই সমস্যাটা হচ্ছে এটা দেখা যাচ্ছে অনেকের যেই স্কিনটা কলম ধরি বা পেন্সিল ধরি সেই জায়গাটা বেশি শুকনো হয়ে যাচ্ছে এটাও এক ধরনের একজিমা এবং এই সব ক্ষেত্রে আপনি হাতটা যেন একটু তৈলাক্ত থাকে এই জন্য একটা স্টেরয়েড দু তিন সপ্তাহ যদি আপনি সেখানে লাগান তবে আপনার ওই হাতটার যে ফেটে যাচ্ছে সে ফেটে যাওয়া থেকে আপনি মুক্ত থাকতে পারেন তখন আপনার কলম বা পেন্সিল ধরতে অসুবিধা হবে না ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে বা একনি নিয়ে এই ক্ষেত্রে কি কোনো লাইফস্টাইল এবং কি কোনো ভূমিকা রয়েছে বা একনি সাধারণত লাইফস্টাইলের সাথে কিছুটা সম্পর্ক আছে তবে এটা দেখা যাচ্ছে কিছু কিছু মহিলা আছে যাদের ভিতর অ্যান্ড্রোজেনের প্রভাবটা বেশি অর্থাৎ তাদের মধ্যে যদি দেখা যায় থ্রি টেস্টাস্ট্রন লেভেলটা একটু বেশি থাকে এবং কিছু কিছু পুরুষও আছে যাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় যাদের মাথায় খুশকি থাকে যাদের মুখ তৈলাক্ত থাকে এবং যেসব মহিলারা বেশি কসমেটিক্স ব্যবহার করেন সেই সব মানুষেরই এই ব্রণের প্রবণতাটা বেশি দেখা যায় মহিলাদের মধ্যে যদি আবার যাদের মাসিক বা ম্যানস্ট্রেশনের সমস্যা থাকে তাদেরও দেখা যায় যে অ্যান্ড্রোজেনের প্রভাবটা একটু বেশি এবং যাদের টয়লেটের অভ্যাস ঠিক মতো নেই তাদের মধ্যে অথবা যারা একটু হঠাৎ দুশ্চিন্তা করে এই ধরনের লোকদের দেখা যাচ্ছে এই ব্রণটা একটু বেশি হয় এই এই ধরনের সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটি কীরকম চিকিৎসা পদ্ধতি আমরা সাধারণত ব্রণের স্বাভাবিক চিকিৎসা দিতেই চেষ্টা করি তবে কিছু কিছু মানুষ আছে যাদের এই ব্রণটা এই ভালো হয় আবার হতে থাকে ভালো হয় আবার হতে থাকে তখন আমরা তাদেরকে বিভিন্ন জিনিস যেমন মাথায় খুশকি আছে কি না খুশকি পরিষ্কার রাখার উপায় বলি মাথায় তেল দিবে না মুখে কোনো ক্রিম স্নো যেন তারা ব্যবহার না করে এবং এই ব্রণ বা অ্যাকনির যেটা নির্দিষ্ট প্রতিরোধের চিকিৎসা সেই চিকিৎসা নিতে বলি তারপরেও যদি দেখি যে তাদের ভালো হয় না তখন আমরা ওই যে আজকাল ইদানিং কিছু কিছু ক্ষেত্রে বলি যে কেমিক্যাল পিলিং অর্থাৎ ব্রনের ভিতরে যে সিসটা থাকে সিসটাকে বের করে দিই দিয়ে টোয়েন্টি পারসেন্ট গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে জাস্ট মানে ব্রনের ক্ষতগুলো পরিষ্কার করে দিই দিয়ে তাকে কিছু অ্যান্টিবায়োটিক খেতে দিই যেগুলো ব্রনের জন্য এছাড়া রেটিনোয়িক অ্যাসিডের যে ডেরিভেটিভস আছে আইসোটিটিনোক অ্যাসিড এটার খাওয়ার এক ধরনের ওষুধ পাওয়া যায় যেটা রোয়া কোটের নামে পাওয়া যায় এই ওষুধটা একটু দীর্ঘ খেতে হতে পারে তবে তার তখন আমরা বলি যদি বিবাহিত থাকে যে এইটা যতদিন খাবেন সেই সময় আপনারা কোনো সন্তান নিপাইতে পারবেন না যে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনবো তার আগে একটি ফোন নিয়ে আসছি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি ডাক্তার সাহেবকে বলতে চাই শীতকালে আমার নাকে প্রচুর খোসা খোসা মানে সাদা হয়ে থাকে আমি যত কোল ক্রিম ইউজ করি আমার নাকে সাদা হয়ে থাকে মানে বাইরে বেরোনোর সময়ও সাদা হয়ে থাকে এটার জন্য আসলে আমি কি করব বুঝতে পারি না আপনার মাথায় খুশকি আছে না না মাথায় আমার খুশকি নাই ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা নেচ্ছি আপনার ত্বক আমরা উত্তরটা জি আপনার ত্বক হয় বেশি শুষ্ক এই ক্ষেত্রে আপনি যে কোনো একজন ময়শ্চারাইজিং ক্রিম বা এই যে এই পুরো শীতের মৌসুমটা আপনি এক ধরনের ময়শ্চারাইজিং ক্রিম মেখে রাখতে পারেন আমার মনে হয় তাইলে আপনি এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন জি ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সেরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে দর্শক আজ আমরা কথা বলছি শীতে ত্বকের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নাজমুল করিম মানিক চলুন দর্শক আলোচনায় ফিরে যাই স্যার যে বিষয়ে কথা হচ্ছিল যে শীতকালে বিভিন্ন সমস্যা নিয়ে এবং আমরা বেশ কিছু কমন বিষয় আলোচনা করেছি যে ব্রোন এক্সেমা সোরিয়াসিস এবার আপনার কাছে জানতে চাইব যে ছত্রাকের সংক্রমণ এটি সাধারণত শরীরের কোন কোন অংশে বেশি হয়ে থাকে এবং কি ধরনের উপসর্গ নিয়ে প্রকাশ পায় ধন্যবাদ আমরা অনেকে খেয়াল করে থাকবো যে কাপড় চোপড় ভিজা রেখলে কাপড় চোপড়ের গায়ে সাদা তুলার মতো অথবা কালো তিলের মতো পরে আমরা জামায় তিল পড়ছে ছত্রাকও ঠিক এই ধরনের শরীরের যেসব সব অঙ্গ প্রত্যঙ্গ বা ভাজ যেসব জায়গায় ভিজা থাকে এবং দীর্ঘ সময় যদি এগুলো ভিজা থাকে তবে সেই সব জায়গায় ছত্রাকের সংক্রমণ হতে পারে মানুষের মুখের ভিতর হয় মাথায় হয় বগলে হয় দুরানের ভাজে হয় এছাড়াও মহিলাদেরও বুকে সব জায়গায় ভাজ থাকে বা যারা একটু স্থূল শরীর তাদের ভাজে ঘামলে ঘামের ফলে ওই সব জায়গায় পানি জমে থাকে অথবা পায়ের আঙ্গুলের ফাঁক হাতের আঙুলের ফাঁক সব জায়গায় পানির সংস্পর্শে এইসব ভিজা জায়গায় ছত্রাক সংক্রমণ হতে পারে অনেক সময় নখেও ছত্রাকের সংক্রমণ হতে পারে জি সেক্ষেত্রে কি ধরনের উপসর্গ নিয়ে এরা উপস্থিত হয় এটা এক এক জায়গায় এক এক ধরনের মে বিশেষ করে যে সব জায়গায় আসে প্রথমে দেখা যায় বলে যে একটা গোল এবং গোলের বর্ডারগুলোও দানা দানা থাকে এবং মাঝখানে পরিষ্কার থাকে বর্ডারগুলো একটু প্রদাহর মতো থাকে এবং প্রচণ্ড চুলকায় এই ধরনের উপসর্গ নিয়ে সাধারণত আসে আমাদের কাছে আর নখের বেলায় বিশেষ করে আসে যে নখ ভেঙে যাচ্ছে নখ হয়তো রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে ছাত্রাকে সংক্রমণ নিয়ে আসে এবার যদি একটু আসে একটু ভিন্ন বিষয়ে সেটি হচ্ছে যে চুল পড়া চুল চুল সাধারণত কি কি কি। কারণে পড়ে থাকে এবং এর পদ্ধতিগুলো প্রতিকারের সবারই কম বেশি পড়ে চুলের একটা লাইফ সাইকেল বা জীবনচক্র আছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা চুল যদি কারো এই জীবন চক্রের মধ্যে চুল পড়ার হার বেশি থাকে তাহলে দেখা যায় চুল পরে চুল পাতলা হয়ে যাচ্ছে এবং যেটাকে আমরা টাক বলি এটা পুরুষদের একটা নির্দিষ্ট বয়সের পরে সাধারণত চুল পড়ে যেতে থাকে এটাকে আমরা অ্যালোপিসিয়া অ্যালোপেশিয়ার কারণে আমরা বলি যে টাক যেটা এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপিসিয়া বলি আর এছাড়া পারিবারিক কারণে দেখা যায় যে অনেকের পরিবারগতভাবেই অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে সেই ধরনের কারণে চুল পড়ে যেতে পারে মহিলাদের বেলায় বাচ্চা জন্ম দেওয়ার পরে অথবা গর্ভবতী হলে অথবা বিশেষ কোনো ধরনের পিল খেলে এই ধরনের কারণে দেখা যায় মহিলাদের চুল এছাড়া বিশেষ কিছু রোগ আছে যেসব কারণে চুল পড়ে যেতে থাকে কিছু রোগ আছে যেই রোগের কারণে চুল পড়ে গেলে চুল আর গজায় না সেগুলো স্থায়ীভাবেই চুলগুলো পড়ে যায় অথবা ইতাশ্রত বিক্ষিপ্তভাবে যেটা চুল পড়ে যায় সেটা সাধারণত দেখা যায় যে বাচ্চাকে যখন দুধ খাওয়ায় সেই বয়সে মহিলাদের চুল পড়ে যায় অথবা হরমোনাল কারণে চুল পড়ে যেতে থাকে যদি পারিবারিকভাবে বা জেনেটিক্যাল কারণে চুল পড়ে যায় এইটা চিকিৎসা করে খুব একটা ভালো করা যায় না স্থায়ীভাবে যদি চুল চলে যায় বিশেষ করে ডিএলই একটা রোগ আছে এই ধরনের রোগে যদি চুল পড়ে যায় সেক্ষেত্রে চুল আর গজায় না আর যদি নর্মালি দৈনিক একশোটা পর্যন্ত চুল পড়ে এটা পুনঃস্থাপিত হয় আবার সেই চুলটা আবার গজায় ফিরে আসে খুশকির কারণে চুল পড়ে যেতে পারে তবে খুশকির কারণে যদি চুল পড়ে যায় সেটা যদি চিকিৎসা করা যায় তাহলে দেখা যায় যে খুশকির কারণে যে চুলটা ঝরে গেছে সেই চুলটাকে আবার আনা সম্ভব আর একান্তই যদি চুল বেশি পড়ে যায় যদি কারো মনে হয় যেন চুল যা আসলে এত কমে গেছে তখন চুল প্রতিস্থাপন করার সুযোগও আছে আজকালকার যুগে জি এই বিষয়ে এর সাথে সম্পর্কিত আরেকটি বিষয় আসছে যে হঠাৎ দেখা যাচ্ছে যে একজন মানুষের স্বাভাবিক চুলই রয়েছে সুস্থ চুল সেরাতে ঘুমোতে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে মাথার একটি নির্দিষ্ট অংশে চুল নেই এটিকে কিন্তু সাধারণভাবে অনেক মানুষ বলে থাকে যে আরশোলা খেয়েছে বা এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলে থাকে এই বিষয়টি কি এটাকে ডাক্তারি ভাষায় আমরা যেটা বলি অ্যালোপেশি এরিয়াটা একটা মানুষ ঘুমিয়েছে পরদিন সকালে অন্য কোনো মানুষের নজরে পড়ল যে তার একটা নির্দিষ্ট জায়গায় গোল এলাকা চুল চলে গেছে অনেকে আমরা বলি যে এটা তেলাপোকায় খেয়েছে কেউ পেঁয়াজের রস মাখতে থাকে কেউ ছার পোকার রক্ত এগুলো সব ভ্রান্ত ধারণা আসলে মানুষের যে চুলের যে কোষ সেই নির্দিষ্ট কোষ যদি তার নিজের কোষকে খেয়ে ফেলে তবে সেই জায়গাটাই চুল চলে যায় এটা দাঁড়িমোচে হতে পারে ভুরুতে হতে পারে মাথায় হতে পারে যদি পুরো মাথায় চুল পড়ে যায় বাই তখন আমরা ওটাকে অ্যালোপেশিয়া টোটালিস বলি আর যদি শরীরের সমস্ত জায়গাটা চলে যায় তখন অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস বলি ওই দুই ক্ষেত্রে চিকিৎসা করাটা খুব দুষ্কর এবং চিকিৎসায় খুব একটা ভালো ফল পাওয়া যায় না তবে অ্যালোপেশিয়া এরিয়াটা প্রথমে পরীক্ষা করতে হবে যে ফাঙ্গাসের কারণে গেল কি না কারণ ওই জায়গায় যখন প্যাথোলিসে পরীক্ষা করে আশ্চর্যবোধক চিহ্নর মতো দেখা যাবে তখন বুঝতে হবে যেটা অ্যালোপ্যাশি এরিয়াটা যেহেতু এটা অটো ইমিউন রোগ সেই অটো ইমিউনের কারণগুলো খুঁজে বের করে যদি আমরা চিকিৎসা দিই দেখা যায় যে এই ধরনের টাককে নিরাময় করা সম্ভব জি একটি ফোন নিয়ে আমরা আবার এই আলোচনায় আসছি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি আমার ওই আর একটা নিচ্ছি ক্যারাসল টুয়েলভ পার্সেন্ট ক্রিম তো এক বছর থেকে এটাকে ইউজ করতেছি কিন্তু এটার কোনো পরিত্রাণ পাচ্ছি না ওই শেখ করলে আমার একটু রক্ত ঝরে প্রচুর আহ দর্শক ফরনার কোন অংশে এগুলো বেশি হয়েছে অন্য কোন বা কোন জি ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা উত্তরটি নিচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আপনার মুখে যে ধরনের আচিল হচ্ছে এই আচিলগুলো অনেক মানুষেরই হতে পারে এবং যেহেতু শেপ হলো রক্ত সেই রক্ত আশেপাশে যেখানেই লাগে সেখানেই এবার আচিলগুলো হচ্ছে ফলে আপনি আচিল থেকে স্থায়ীভাবে মুক্তি পাচ্ছেন না এই আচিলগুলোর জন্য আপনি যেই মলমগুলো লাগাচ্ছেন সেই মলমগুলো যথেষ্ট নেই এই আঁচিলগুলো এখন খুব আধুনিক পদ্ধতিতে ফেলার উপায় আছে একটা হলো কার্বন ডাইঅক্সাইড লেজার যেই আচিলের পর কার্বন ডাইঅক্সাইড লেজারটা ফেলা হবে সেই আঁচিলটা একদম বাষ্প হয়ে সাথে সাথেই একদম নির্মূল হয়ে যাবে এছাড়া ক্রায়ো বলে একটা জিনিস আছে এক ধরনের যন্ত্রের মধ্যে লিকুইড নাইট্রোজেন থাকে এবং এটা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রায় থাকে এটাও যদি সেই আঁচিলের গায়ে ফেলা হয় সেই আঁচিলটা জমে গিয়ে আঁচিলটা মরে যায় এবং মরা জিনিস স্কিনের উপর থাকবে না ওটা এমনি এমনিই পড়ে যাবে এইভাবে চিকিৎসা করলে আপনি দ্রুত এই আঁচিল থেকে মুক্ত থাকতে পারবেন আপনাকে ওষুধ লাগিয়ে কষ্ট করার প্রয়োজন নেই জি ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন এখন আসছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে গর্ভধারণের সময় গালের উপরের অংশে কালচে একটি দাগের মতো পড়ে বেশ কিছু জায়গা জুড়ে এটি কি কারণে হতে পারে ধন্যবাদ আপনাকে এটা শুধু মহিলাদের এটা পুরুষদেরও হয় আমরা বাংলায় যেটাকে মেছেতা বলি এই মেছেতাই এটা বা ডাক্তারি ভাষায় এটাকে মেলাজমা বলে এটা হরমোনের কারণে হয় প্রজেষ্ট হরমোন বা অ্যান্ড্রোজেনের প্রভাবটা যদি কারো ভিতর বেশি থাকে তাদের মধ্যেই বিশেষ করে মুখে কপালে এই কালো দাগগুলো পরতে পারে এটা একটা জটিল সমস্যা এবং এটা থেকে মুক্তি পাওয়াটাও অনেক সময় জটিল এটা আমরা চিকিৎসা করি যেসব কিছু কিছু ওষুধ আছে যেসব ওষুধের মধ্যে হাইড্রোকুইনন অর্থাৎ গাঢ় রঙকে হালকা করার উপায় এই হাইড্রোকুইনন তারপরে রেটিনে এবং এর সাথে একটু মাইল্ড স্টেরয়েডও থাকে এই ধরনের কম্বিনেশন ওষুধগুলো আমরা ব্যবহার করতে বলি তারপরে তাদেরকে রোদে যেতে নিষেধ করি কারণ রোদে এই কালোটাকে আরও বাড়িয়ে দেয় এই ধরনের রোদে প্রতিরোধ করার জন্য তাদেরকে আমরা বলি সানস্ক্রিন ব্যবহার করতে এবং সেই সানস্ক্রিন যেগুলো ডাক্তারি ভাষায় সানস্ক প্রোটেক্টিং ফ্যাক্টর তিরিশ বা তার চতুর্দ থাকে বাজারে অনেক সান প্রোটেকটিং ফ্যাক্টর পাওয়া যায় যেগুলো আসলেই সান প্রোটেক্টিং ফ্যাক্টর নয় এরা জাস্ট প্রচারণার খাতিরে তারা বাজারজাত করে ফলে এগুলো দিলে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রথমে চিকিৎসা করতে হবে চিকিৎসার পরে এই ক্ষেত্রে একজন চর্ম বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে উনি এই বিষয়ে শরণাপন্ন আবার আরেকটা পদ্ধতিও আছে এখানে মাইক্রো ডার্মা অ্যাব্রেশন এখানে এক ধরনের সিলিকা থাকে এই সিলিকাগুলো যন্ত্রের মধ্যে দিয়ে ওই যেখানে মেছেতা পড়ছে সেই মেছেতাগুলোকে পরিষ্কার করা হয় পনেরো দিন এক মাস পর পর যদি পাঁচ ছয় বার বা আরও বেশি বার করা হয় তখন দেখা যায় যে ওই কালো দাগটাকে মোটামুটি পরিষ্কার এছাড়া কেমিক্যাল পিলিং আছে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড বা হাইড্রক্স অ্যাসিড এগুলো দিয়েও যদি সেই দাগটাকে পরিষ্কার করা হয় বা এই জাতীয় ক্রিম ব্যবহার করতে পারে তাহলে এই আমরা মেছেতা থেকে মুক্ত থাকতে পারি জি আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি সবার শেষে আপনার কাছ থেকে দর্শকদের দেশে শেষ বার্তা যে শীতে কী করে তারা তাদের ত্বককে সতেজ রাখতে পারে শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে এই আবহাওয়া শুষ্কতার কারণে আমাদের শরীরের ত্বকও একটু শুষ্ক হয়ে যায় তবে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় শীতের মাত্রাটা অনেক কম যার ফলে এই শীতের থেকে রক্ষার জন্য বেশি কিছু প্রয়োজন নেই শরীরে যাদের শরীর শুকিয়ে যায় বা শুক থাকে তারা এক ধরনের একটু ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আর কুসুম গরম পানি দিয়ে হাত মুখ ধুয়ে এই শীতের যে আর্দ্রতাটাকে একটু ফিরিয়ে আনতে পারেন এর চেয়ে বেশি আমার মনে হয় কোনো প্রসাধনী বা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের যে ফর্মুলা দেয় এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই আর হাত পা একটু ঢেকে রাখলে এই শুষ্কতা থেকে আমরা রক্ষা পেতে পারি এবং ঠোঁটে যাদের ঠোঁট ফেটে যায় তারা একটু ভেজলি পেট্রোলিয়াম জেলি জাতীয় জিনিস জেলে উপর লাগাতে পারে আমাদের স্টুডিওতে এসে সময় দেবার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়গুলো শেয়ার করবার জন্য আপনি এবং দর্শক বিদ্যুৎ ধন্যবাদ জি দর্শক সময় স্বল্পতার জন্য আজ এখানেই শেষ করতে হচ্ছে সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ